ডি-এলেমবার্টের নীতির ব্যাখ্যা। ধরি কোনো ব্যবস্থার উপর মোট ক্রিয়াশীল বল ইকুয়াল এফ ড্যাশ আই, এবং কণার উপর ক্রিয়াশীল বিপরীত কার্যকারী বল পি ডট আই, এখানে বিপরীত কার্যকারী বল হওয়ার কারণে মাইনাস। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা পাই এফ ড্যাশ আই প্লাস মাইনাস পি ডট আই ইকুয়াল টু জিরো। এখন যে কোনো অপ্রকৃত সরণ ডিআর এর জন্য মোটকৃত কাজ, যে কোনো অপ্রকৃত সরণ ডিআরআই এর জন্য কৃত কাজ ডি ডাব্লিউ ইকুয়াল টু সামেশান আই এফ ড্যাশ আই মাইনাস পি ড্যাশ আই ইন্টু ডি আর আই ইকুয়াল টু জিরো। আবার ব্যবস্থার উপর মোট বল, ব্যবস্থার উপরে মোট বল ইকুয়াল কার্যকরী বল ও অবরোধজনিত বলের সমষ্টি। তাহলে মোট বল ইকুয়াল টু কার্যকরী বল এফ আই ও অবরোধজনিত বল এফ ছোট হাতের এফ আই, এই দুটি বলের সমষ্টি। এখন এটা এক নম্বর সমীকরণ মনে করি। এখন মোট বল এফ ড্যাশ আই এক নম্বর সমীকরণের মান বসিয়ে পাই, তাহলে এফ ড্যাশ আই এর মান এক নম্বর সমীকরণে বসাই, তাহলে এক নম্বর সমীকরণের সামেশান আই এফ ড্যাশ আই এর মান হচ্ছে এফ আই প্লাস ছোট হাতের এফ আই মাইনাস পি ডট আই ছিল ইন্টু ডি আর আই ইকুয়াল টু জিরো। এখন এই ডি আর আই দিয়ে ভিতরে গুণ করে দেব, সামেশান আই এফ আই ডট ডি আর আই ভেক্টর চিহ্ন প্লাস ছোট হাতের এফ আই ডট ডি আর আই মাইনাস পি ডট আই ইন্টু ডেল আর আই ইকুয়াল টু জিরো। এখন সামেশান আই এফ আই ডট ডেল আর আই প্লাস, আমরা এখন এই ভেক্টর চিহ্ন উঠাই দেব, আমরা একটা সূত্র জানি এ ভেক্টর ইন্টু বি ভেক্টর যদি হয় তাহলে এ বি কস থিটা লিখতে পারবো, ঠিক এখানেও তাই করবো, ছোট হাতের এফ আই ডেল আর ডেল আই ভেক্টর চিহ্ন উঠাই দিব, তাহলে কস, যেহেতু এরা 90 ডিগ্রিতে 90 ডিগ্রিতে ক্রিয়া করতেছে তাহলে মধ্যবর্তী থিটার মান 90 ডিগ্রি মাইনাস পি ডট ডট ডেল আর আই ইকুয়াল টু জিরো। তাহলে আমরা জানি কস 90 ডিগ্রির মান জিরো, তাহলে এটার মান জিরো আসবে, সামেশান আই এফ আই ডট ডেল আর আই প্লাস জিরো মাইনাস পি ডট আই ডেল আর আই জিরো। তাহলে আমরা কী লিখতে পারি, সামেশান এফ আই ডেল আর আই মাইনাস পি ডট আই ডেল আর আই, এখান থেকে আমি ডেল আর আই কমন নিতে পারি, সামেশান এফ আই মাইনাস পি ডট আই বন্ধনী ডেল আর আই কমন। তাহলে এটি হচ্ছে ডি-এলেমবার্টের নীতির প্রমাণ। ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন সবাই, ধন্যবাদ।